সুনামগঞ্জ, এটা সুনামগঞ্জ এলাকায় পড়ছে, এরপরে সাসনা আছে, জামালগঞ্জ সাসনা, এগুলার মাঝে আমরা এই আনত আন্য সেই আমরা রাত্রি আসতাম, আবার সকালে সবাই দিতাম। এই পাইট করার মূল হইল গান, আমরা যদি আসি তোমার 20 জন বা 21 জন, আমরা ফিরত যেতাম 10 জন 11 জন, আলতা নিয়ত হই। এইরকমভাবে আমরা পাইট শুরু করছি, 6 মাসের মতো পাইট করছি। পাইট করার পরে আমরা যখন 16 ডিসেম্বরের দিন আমরা ছিলাম, একটা পাইটে নিযুক্ত ছিলাম, এজন্য গান আপনার সাসনা গিয়েছে, সাসনা থেকে বিরাই আমরা মারকুটি, মারকুটি থেকে শেষ, এই শেষ করে 16 ডিসেম্বরের দিন শেষ একটা বিচার পাইট। এই সময় আমাদের মুক্তিযোদ্ধা মনে হয় মারা গেছে 6 দিন, কিন্তু আমরা জয়ী হয়েছি। এরপরটা গেলাম গান আমরা কিনা সুনামগঞ্জ, সুনামগঞ্জে যাওয়ার পরে এর বাদে আমাদের তত্ত্ব নিল এইখানে সেখানে গিয়েছিলেন রেজাক দালালের বাড়িতে গিয়েছিলেন আমরা বেশ কতদিন করার পরে আমাদের আব্দুল চামাদ আজাদ আমাদের পাড়ায় যে জগন্নাথপুর, জগন্নাথপুর বোরখালি যুগ আব্দুল চামাদ আজাদের মুখ্যমন্ত্রী। এবারে আমরা তোমার হরিদয়ের বাবা দেশ স্বাধীন হয়ে গেছে, এখন হাতিয়ারটা জমা দেওয়া আর দরকার নাই বাবা। ডিসেম্বরে 26 তারিখে আমি শনিবারে হাতিয়ার জমা দিই, এই শেষ হাতিয়ার জমা দিয়ে তুমি যাও যার বাড়ি ঘরে যাও, মাটি কাটো যথাযথ এই করো সেই করো, তোমরা ওখানে যাও। ওই আমরা তো গেলাম, এই গেছি, এখন তো মুক্তি দল কোনো ইয়ে ছিল না। ওই আমাদের জননেত্রী শেখ হাসিনা আওয়াজ করে দেখা গেল কিছুটা আমাদের মূল্যায়ন দিতেছেন এবং দিতেছেন, এখন পুরাপুরি দিতেছেন। হ্যাঁ, এই লোক আমার বক্তব্য